একটা দল ছুটির পরিমাণটা কম এবং নগণ্য যারা গেছে তাদের তুলনা কম। আমাদের প্রশাসনের একটা ক্যারেক্টার হয়েছে, ওনারা যে প্রজাতন্ত্রের কর্মচারী সেই জিনিসটা ওনারা অনেক ক্ষেত্রে ভুলে যায়। যদি প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারীর মতো দায়িত্বটা পালন করে সেই ক্ষেত্রে এগুলো না করলেও কোনো সমস্যা নেই। সবসময় তো প্রশাসনের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে, নির্বাচন আসলে সেখানে প্রশাসনের ওসি সব থানার ওসিদের বদলির একটা নির্দেশনা, যারা 6 মাসের উপরে কর্মস্থলে, যেটি বলছিলাম, কেমন মনে হচ্ছে এই কৌশল? ওসির সাথে আমি যতটুকু শুনেছি উপজেলা প্রশাসনের কর্মকর্তা জড়িত আছে। আমি মনে করি প্রাথমিকভাবে এই উদ্যোগটা একটা ভালো উদ্যোগ এবং মানুষ যে শঙ্কার মধ্যে ছিল যে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাহী কর্মকর্তা যখন অনেক দিন যাবৎ একটা থানায় থাকে তখন তার সাথে সরকারি দলের এমপি এবং নেতাদের সাথে যে একটা সম্পর্ক সৃষ্টি হয় এই সম্পর্ক তারা বহাল থাকলে সেই ক্ষেত্রে নির্বাচনে প্রভাবটা আরও বেশি পড়ে। এখন পাল্টে দিলে যে প্রভাব পড়বে না এরকম অবস্থা নাই, কারণ হলো আমাদের প্রশাসনের একটা ক্যারেক্টার হয়েছে, ওনারা যে প্রজাতন্ত্রের কর্মচারী সেই জিনিসটা ওনারা অনেক ক্ষেত্রে ভুলে যায়। যদি প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারীর মতো দায়িত্বটা পালন করে সেই ক্ষেত্রে এগুলো না করলেও কোনো সমস্যা নেই। যেহেতু এই কাজগুলো অতীতে হয়েছে সেই কারণে এটা একটা ভালো উদ্যোগ বলে আমি ইয়ে করি এবং নির্বাচন কমিশনকে আমি এই ব্যাপারে স্বাগত জানাই যে অন্তত প্রাথমিক পর্যায়ে একটা উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগটা দৃশ্যমান হচ্ছে যে ওসি বদলির পরে যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে নির্বাহী বিভাগের লোকজন একটা মানে নিরপেক্ষ ভূমিকায় থাকে। অতীতে নির্বাহী বিভাগের লোকজনকে নিরপেক্ষ ভূমিকায় না থাকার কারণে নির্বাচনগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু বিতর্কিত হয়েছে। এই বিতর্কিত নির্বাচন থেকে উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে আপনি স্বাগত জানাচ্ছেন। আপনি দেখবেন যখন বিএনপি গঠন হয় তখন নেপ, আওয়ামী লীগ সহ কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট কেন্দ্র এমন কোনো দল নাই যে দলের লোকজন এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা সবাই দলে দলে দল ছুট হয়েছে। আর আমরা যখন দল গঠন করলাম তখন আওয়ামী লীগের ভাইটাল ভাইটাল নেতারা সহ বিএনপির একদম নামদারি নেতারা সহ ওরও কিন্তু দল ছুট হয়েছে। সেই বিবেচনা করলে এবার দল ছুটের পরিমাণটা কম এবং নগণ্য যারা গেছে তাদের তুলনা কম, কারণ শামজ্জিম হোসেন, মিজান চৌধুরী, তারপরে যে মওদুদ আহমেদ এরকম বিবেচনা করলে সেই বিবেচনাটা কিন্তু খুব নগণ্য হয়, কারণ বিএনপি একটা বড় সংগঠন, সেখান থেকে যারা গেছে ওটা খুব বেশি একটা উল্লেখযোগ্য এরকম না। আমাদের দেশে ইতিহাস নতুন না যে ইলেকশনের আগে ইয়ে হবে। 2008 থেকে 2014 পর্যন্ত একটা আইন ছিল 3 বছর না গেলে এটা ইয়ে করা যাবে না, গণ প্রতিনিধিত্ব দেশের, যে যদি 3 বছর একটা দলের সদস্যশিপ না থাকে তাকে মনোনয়ন দেওয়া যাবে না, বৈধ হবে না। এই আইনটা তুলে দেওয়া হয়েছে এই সব লোককে প্রভাইড করার জন্য। এখন এই আইনটা যদি থাকতো তাহলে আজকে সাজান উমরের সৃষ্টি হইতো না, তৈবুর রহমানের সৃষ্টি হইতো না। এই আইনটা বহাল ছিল 2008 সালের নির্বাচনে, তার পরবর্তী নির্বাচনে আমরা এই আইনটাকে বিলুপ্ত করে দিলাম, বিলুপ্ত করে এই পথটা সুযোগ করে দিয়েছি। সাজান উমর যেরকম হয়েছে, আপনারা তিন জোটের রূপরেখায় যখন বললো ওনারা দুইজন মিল্লা যে স্বৈরাচারের দুষর সাম্প্রদায়িক শক্তি তাদের কি কেউ প্রভাইড করবো না, আমরা দেখলাম আমাদের 1 নম্বর দুষর এম কে আনোয়ার গেলেন ওনাদের কাছে, ওনারা বললো না এটা স্বৈরাচার একটু নাচ ছিড়লে।